আজকে আমাদের নাইন চ্যাপ্টার না এটা এইট চ্যাপ্টার হবে একটু কারেকশন আসবে এইট চ্যাপ্টার হায়ার ম্যাথের প্রবলেম সলভিং ক্লাস ওয়ান আর এই পর্বে আমরা উচ্চতর গণিতের অধ্যায়ের যে সমস্যাগুলো আছে উদাহরণ বা যাবতীয় সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো নিয়ে কাজ করব সলভ করব তো সরাসরি চলে যাই আমরা আমাদের ক্লাসে আবারও বলে রাখতেছি এই অষ্টম অধ্যায় সলভ করার আগে এই চ্যাপ্টারগুলো সলভ করার আগে আমাদের সবাইকে অবশ্যই চারটা বেসিক বেডির উপর চারটা বেসিক ভিডিওর উপর দখল থাকা লাগবে পুঙ্খানুপুঙ্খ এখন কথা আছে চারটা বেসিক ভিডিওতে কিছু প্রিন্টিং মিস্টেক আছে তো তোমাদের কাজ দেখবো কে কে প্রিন্টিং মিস্টেকগুলো বের করতে পারো কোথায় কোথায় প্রিন্টিং মিস্টেক ছিল ওই মিস্টেকগুলো তোমাদের বের করে সাবমিট করা লাগবে আমার কাছে দেখি কে কে পারো তোমরা ওকে তো আমরা চলে যাই আমাদের ক্লাসে তো ক্লাসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে অষ্টম অধ্যায়ের এইট পয়েন্ট ওয়ান এর যে প্রবলেম সলভ করে ফেলছি এখন আমরা বইয়ের প্রবলেমগুলো সলভ করবো আমাদের পরবর্তী সেগমেন্ট যেটা আছে এই সেগমেন্টে এখন আমরা কথা বলবো আমাদের যে পরবর্তী অঙ্কগুলো আছে পরবর্তী অঙ্কগুলো কি কি একটু দেখে ফেলি যে ত্রিভুজের এই আমরা করতে পারছি দেন চাকার অঙ্কটা করতে পারছি এই যে আরেকটা অঙ্ক খুব বেশি বেশি ইম্পর্টেন্ট অংক। এখন যে দুইটা অঙ্ক করা বই দুইটা অঙ্ক থেকে পরীক্ষাতে হুবহু প্রশ্ন আসে এই দুইটা অঙ্ক হুবহু প্রশ্ন চলে যায় তো দ্বিতীয় পর্বে সবাইকে আবারো স্বাগতম এই দ্বিতীয় পর্বে যে কাজগুলো করতেছি এই কাজগুলার যে দুইটা অঙ্ক নিয়ে কথা বলবো বা তিনটা অঙ্ক কথা বলবো এই দুইটা বা তিনটা অঙ্ক সরাসরি পরীক্ষাতে আসে চেঞ্জ করার পরবর্তী শুধুমাত্র নামগুলা চেঞ্জ হয় এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রশ্নটা যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে ডিগ্রি মানটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে টু ডিগ্রি কোন উৎপন্ন করে এখন একটা বিষয় নিয়ে একটু কথা বলি যে আমরা তো পৃথিবী পৃষ্ঠের উপর আছে তো পৃথিবী দেখতে কি অনেকটা কমলা লেবুর মতো বা গোলাকার আমরা এটাকে মোরলেস গুলেই ধরে ফেলি তো পৃথিবীটা এইরকম গোলাকার বা একটু কমলা লেবুর মতো চেপটা যেরকম আছে আমরা এটা গোল ধরবো ইউনিফর্ম একটা সার্কেল হিসেবে ধরবো ধরে নেওয়ার পর এটা পৃথিবীর কেন্দ্র এই জায়গায় কি আছে পৃথিবীর কেন্দ্র এই হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র এই কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ দেয়া আছে পৃথিবীর একটা ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ এইটা এখন মনে করো এই পৃথিবীর পৃথিবীর উপরে বাংলাদেশের অবস্থাটা করতেছে মিন বাংলাদেশে তো পৃথিবীর পৃষ্ঠের উপর আছে একটা কার্ভের উপর আছে তো এই কার্ভে তো তুমি ঢাকা ও জামালপুরের কেন্দ্রে একটা পৃষ্ঠ আছে পৃষ্ঠের ভিতর ঢাকা ও জামালপুর এই যে ঢাকা আছে সাপোজ ডি আর এইখানে মনে করো যে আমি একটু বড় করে এটা কিন্তু না মনে করো তোমার দুই ডিগ্রি কোন উৎপন্ন করছে দুই ডিগ্রি এটা জীবনেও এটা যদি পৃথিবী হয় জীবনেও এত দূরত্ব না তা আমি তুমি বাংলাদেশ থেকে লন্ডন চলে গেছো এই অবস্থা হবে এর থেকেও বেশি হয়ে যেতে পারে ঠিক আছে আমরা ওইভাবে যাবো না জাস্ট বুঝানোর জন্য এটা ঢাকা আর এটা লাইক আমার জামালপুর যে কেন্দ্রে কোন উৎপন্ন করছে কত টু ডিগ্রি এইটা কি বলতো এইটা হচ্ছে আর আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ কত দে আছে আমরা এটা দেখে নেই এটা আমাদের একটা মোটামুটি মনে রাখার মতো প্রশ্ন যে পৃথিবীর ব্যাসার্ধ চারশো ছয় হাজার চারশো চল্লিশ ডিগ্রি চল্লিশ কিলোমিটার বলতো এই পৃথিবীর ব্যাসার্ধ দ্বার কোথায় লাগে তো আগে এখন বুধে তোমাদের বই নাই আগে যখন তোমাদের ফিজিক্স বইটা ছিল ফিজিক্স বইয়ের ভিতর এরকম জি এর মান নির্ণয় সংক্রান্ত কিছু অঙ্ক ছিল তো জি এর মান তথা আর কি অভিকর্ষ স্তরণের মান তখন জি এর মানটা আমরা এই পৃথিবীর ব্যাসার্থটা কাজে লাগতো আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকলে কত আমাদের জি হবে পৃথিবীর উপরে থাকলে আমাদের জি কত হবে এইখানে থাকলে জি কত হবে মান কত হবে ওই বিষয়গুলো পড়াবো তো যদি থাকো তখন এগুলো দেখানো যাবে আমি পড়াই পড়াই তো যাই হোক আমরা আসি তো আর ঢাকার থেকে জামালপুর পর্যন্ত তার মানে এটা কি একটা বৃত্ত চাপ উৎপন্ন করছে না আমরা যদি দেখি এটা কি একটা বৃত্ত চাপ না এটা আমাদের একটা বৃত্ত চাপ কার মতো জানি কমন পড়তেছে আর জিনিসটা তো অনেকটা এস ইকুয়ালস টু আর থিটার দিকে যাইতেছে এস ইকুয়ালস টু আর থিটা সূত্রের দিকে যাইতেছে আমি বলছিলাম যে তোমরা দুষ্টামি করে এস ইকুয়ালস টু আর থিটা লেখার পর এখানটা ছোট করে সি লিখে দিবা সি লিখে দিবা কেন কারণ এখানে সি মিন করতেছে যে যে থিটাটা আমরা হিসাব করতেছি এই থিটাটা রেডিয়ান এককে তো এই রেডিয়ানটা বোঝার জন্য আমরা এইভাবে করবো তো করার আগে তো বলো দেখি আমাদের দুই ডিগ্রি কে আমাদের কি করতে হবে রেডিয়ানে কনভার্ট করা লাগবে আর আর টাকে কিসে কনভার্ট করা লাগবে মিটারে চলো দেখা যাক কি হয় দেখো আমাদের ব্যাসার্ধ কি আছে আর কিলোমিটারে আছে দেখো যেটা বলছিলাম পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন আমরা কিসে কনভার্ট করে ফেলছি বলো তো আমরা বলছিলাম ডিগ্রি থেকে যদি রেডিয়ানে নিতে চাই তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করব আমরা কোনটা পেয়ে গেছি তো সূত্র কি s to r θ তুমি आंसरটা কিলোমিটারেও রাখতে পারো তুমি आंसरটা মিটারেও রাখতে পারো এখন কথা হচ্ছে অন্য জায়গায় আমি যেটা জন্য মার্কস কাটি তোমাদের হয়তো অনেক পরীক্ষাতে মার্কস কাটছে এই যে তুমি কিলোমিটার লেখছো ঠিক ছিল কিন্তু এইখানে যখন 0.8 কিলোমিটার লিখছো তখন কিন্তু অ্যাকচুয়ালি তুমি স্থানীয় মান এক কি বলে এত দশমিক স্থান পর্যন্ত মান লিখছ আট দশমিক স্থান এক দশমিক স্থান পর্যন্ত মান লিখছ ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে তার জন্য আমি মার্ক কাটি তো আমার পরীক্ষা গুলো যারা ফেসবুকে পরীক্ষা দিতে চুপের হয়তোবা তোমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে নিচে তো আমার ফেসবুকে যারা পরীক্ষা দিচ্ছ আমি কিন্তু এই বিষয়গুলো খুব খুঁটায় খুটায় খেয়াল করি যে তুমি প্রায় লিখছ কিনা তুমি আনসার লিখছ কিনা তুমি উত্তরটা আলাদা ভাবে লিখছ কিনা এই বিষয়গুলো দেখা উচিত কারণ আমাদের পারফেকশন আনা উচিত আমাদের সকল কাজের ভিতর আর আমি যদি ছোট ছোট জিনিসগুলো ভালো করে না করি আমরা বড় দিকে গিয়ে ভালো করতে পারবো না তো এই ছিল আমাদের অঙ্ক এবং এর পরের অঙ্কটাও দেখবো আমরা অনেকটা সেম টাইপের এই অঙ্ক তবে মনে রাখবা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তো আমরা এই অঙ্কটাকে একটা ভালোবাসা দিয়ে দিই তিনটা ভালোবেসে তো অনেক প্রিয় একটা অঙ্ক তো মনে রাখবে এই প্রশ্নটা আসে পরীক্ষাতে এর পরবর্তী অঙ্ক গুলো হয়তো বা এরকমই থাকবে তো যাচ্ছে আমাদের পরবর্তী অঙ্কে তো পরবর্তী অঙ্কটা কি দেখি তো আপলোড হওয়া প্রশ্ন এই দেখো কোন পৃথি কোন বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার বৃত্তের এগারো সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ পরিমাণ নির্ণয় করো তো তোমাদের জন্য আমি টাচ দিই পাঁচ মিনিট সময় তোমরা অঙ্গটা করে দেখো তো তারপর আমার সাথে মিলাবা ঠিক আছে যে এখন আমি কোন জায়গায় প্রবলেমটা দিছি পাঁচ মিনিট সময় দুই মিনিট সময় দুই মিনিট পাঁচ মিনিট বেশি হয়ে যাবে তো ইতিমধ্যে আমাকে আনসার দেওয়া শুরু হয়েছে গুড 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 মুহিবুল ইসলাম আমি তোমার উত্তরটা নিতে পারতেছি না তোমাকে আমি জিরো দিব একক কি অবশ্যই তো তোমাকে একক লেখা উচিত তাই না কারণ আমরা যেহেতু একক ছাড়া লিখতে পারবো না ওকে চলো হ্যাঁ মোটামুটি সবাই পাইরে ফেলছো বুঝে ফেলছো তো চলো আমরা অঙ্কটা দেখি এই দেখো আমার কি এই বিষয়টা দেয়া ছিল না যে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে বৃত্তটাও দেয়া আছে এগারো সেন্টিমিটার আর এখানে চাপ কত বড় দেখি এই যে আমাদের চাপটা আছে চাপটা এগারো সেন্টিমিটার সাত সেন্টিমিটার হচ্ছে তার ব্যাসার্ধ আর এখানে থিটার মান কত এটা আমাকে বের করতে হবে থিটা কি এককে বের হবে রেডিয়ান এককে বের হবে এখন যদি বলি তোমাকে যে সূক্ষ্ম কোণের কেন্দ্রস্থ কোণের পরিমাণ ষাটমূলক পদ্ধতিতে নির্ণয় করো কর্মান মূলক পদ্ধতিতে নির্ণয় করো আরো অ্যাডভান্স লেবে যদি প্রশ্ন করি তাহলে বলবো যে গ্রেডিয়ান এককে নির্ণয় করো ঠিক আছে তো পারবা এই ক্ষেত্রে সবচেয়ে সুন্দর উত্তর দিচ্ছে শুভা সে প্রায় সহ লিখছে তো দেখা যাক থ্যাংক ইউ শুভা তো চলো কি দেওয়া থাকে অঙ্কটা একটা আমরা দেখি এই দেখো বাকি সব কিছু দেওয়া আছে তার মানে আমাকে কি বের করতে হবে আমাকে বের করতে হবে আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই আর এই অঙ্ক নিয়ে বেশি ফুটেজ না খাই এহসান নামে একজন ছেলে আছে সে সাইকেলে চড়ে বৃত্তাকার পথে দশ সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে যদি ওই চাপটি কেন্দ্রে আটাই ডিগ্রি করে এবং বৃত্তের সময় আমরা সময় বলি প্রশ্ন আন্ডারলাইন করতে বৃত্তের ব্যাস একশো আশি মিটার হয় তবে এহসানের গতিবেগ নির্ণয় করো খুব সুন্দর একটা প্রশ্ন এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে গতিবেগ নির্ণয় করতে বলছে তো বলছে কি দশ সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে তো আমি যদি বৃত্ত দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমি সময় দ্বারা ভাগ করে ব্যাগে কনভার্ট করতে পারবো তো চলো আমরা যাই অঙ্কটাতে দেখি কিভাবে সলভ করার জন্য আমাদের প্রথমে দেখো হিসাবটা দেখা নিলাম আমরা বেশের দুর্গত একশো আশি মিটার আর এস এর মান আমি জানি না এস এর মানটা আমাদের বের করতে হবে এবং কেন্দ্র উৎপন্ন কোন কি আটাইশ ডিগ্রি আমরা বের করবো আর আমরা জানি সময় টু কি চলো উৎপন্ন দে আছে ব্যাসার্ধ বের করে নিলাম চাপ বের করছি প্রথমে এবং চাপকে আমরা কোন এককে নিয়েছি অবশ্যই দেখবো চাপকে আমরা রেডিয়ান এককে নেওয়া লাগবে কারণ এস r টু সূত্রটা শুধুমাত্র রেডিয়ান এককের জন্য প্রযোজ্য ওকে নাইনটি গুণ করার পর আমরা রেডিয়ান এককে তার চাপে দৈর্ঘ্য পেয়ে গেলাম রেডিয়ান এককে না চাপের ক্ষেত্রে আর রেডিয়ান একক থাকে না তার দৈর্ঘ্য মিটার মিটারে চলে গেল এবং গতিবেগ বের করতে গেলে কি হবে আমি যেটা বলেছিলাম তোমাদের যে গতিবেগ বের করতে আমাদের সময় দ্বারা ভাগ করে দিতে হবে আমরা দেখি এই দেখো গতিবেগ বের করার পর নর্মাল বৃত্তচাপ বের করছি এস বের করছি আগের অঙ্কের মতো এস বের করার পর আমি এখন কি করছি দশ দ্বারা ভাগ করেছি তাহলে মিটার পার সেকেন্ড গতিবেগটা হয়ে যাবে এবং আবারও মাইন্ড ইট আনসারে প্রায় লিখার কথা ভুলবা না কারণ এটা তোমার ডেফিনেট মান না আনসারে প্রায় লিখতে হবে ওকে এটা নিয়ে আমরা আর বেশি সময় নষ্ট না করি আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে এই দেখো আরেকটা অঙ্ক পাঁচশো মিটার দূরে কোনো পাহাড়ের এই অঙ্কটা এতবার আসছে পরীক্ষাতে সেই ডিগ্রি কোন উৎপন্ন করে সেম আগে যেরকম দুই ডিগ্রি কোন কথা বলছিলাম এখন উৎপন্ন করতে ষাট মিনিট কোন মাইন্ড ইট একটা টান মিনিট দুইটা টান সেকেন্ড ডিগ্রি মানে ফোটা দেয়া ঠিক আছে তো এখন কত উৎপন্ন করছে সাত মিনিট কোন উৎপন্ন করে সাত মিনিট কোন উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো খুব সুন্দর কথা পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে হবে তার মানে একটা দূরে পাহাড় আছে আর পাহাড় ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কোন বিন্দুতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে গেলে কি লাগবে মনে করি করি আমরা একটু রাফ এই এই আছে আছে আর পাহাড় যে আছে এই যে পাহাড় যে উঁচা পাহাড়টা আছে এখান থেকে এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করতেছে তো ষাট ডিগ্রি কোন যদি উৎপন্ন করে তাহলে কি করব দেখো আমরা একটু প্রমাণ চিত্রে দেখি কি আছে এবি পাহাড়ের একটা পাহাড় একটু কার্ভ করে দেখানো হয়েছে আমরা স্টেট লাইনে দেখাতে পারি সাপোস পাহাড়টা ও বিন্দুতে এটা একটা বিন্দু আছে যেখানে তুমি সাপোস তুমি দাঁড়ায়াছো ওই জায়গায় এখান থেকে পাঁচশো চল্লিশ কিলোমিটার চোখে দেখবে না যাই হোক চিন্তা করি পাঁচশো চল্লিশ কিলোমিটার দূরে একটা পাহাড়ে সাত ডিগ্রি কোন উৎপন্ন করছে সাত ডিগ্রি কোন মিনিট কোন সরি সাত মিনিট কোন উৎপন্ন করছে তো এ ওর মান জানি আমাকে বের করতে হয়েছে হবে হয়েছিল যে এই পাহাড়টার হাইট উচ্চতা কত তো পাহাড়টা যেটা আছে এই পাহাড়ের হাইট তথা কি নির্দেশ করতেছে নির্দেশ করতেছে বৃত্ত তবে আমরা দেখি তো কিভাবে বের করব এই যে পাহাড়টা আছে পাহাড়ের উচ্চতা বের করতে করার জন্য আমরা প্রথমে এই যে মিনিট আছে মিনিটকে আমরা ডিগ্রিতে কনভার্ট করলাম ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করলাম রেডিয়ানে কনভার্ট করার পর দৈর্ঘ্য মান আমরা এসC কোস্ট অটোমেটিক বের করে ফেলতে পারলাম এটা আমরা কিলোমিটারেও রাখতে পারি আবার মিটারেও রাখতে পারি এই ছিল আজকে আমাদের পড়াশোনা তো আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে সবাই গিয়ে আজকে আমার যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনা সাবস্ক্রাইব করবা আর লেকচারগুলো দেখার পর লাইক বা শেয়ার করবা অন্যান্য মাধ্যমের সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা